বগুড়ার 4 ও 6 আসনে এবার এমপি প্রার্থী হয়েছেন হিরো আলম। তিনি প্রথমে সিংহ মার্কা চেয়েছিলেন, বাট তিনি পেয়েছেন একতারা। সো সেটা নিয়েই তিনি সন্তুষ্ট এবং নির্বাচনী প্রচারণায় আছেন, তার নির্বাচনের কাজ করছেন এবং তার বর্তমান সময়ে তার জনপ্রিয়তা একদম তুঙ্গে। আশা করা যাচ্ছে যে বিএনপি সংসদ সদস্যদের পদ থেকে শূন্য হওয়া সংসদীয় আসন বগুড়া 4 ও 6 উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পাশ করবেন, কারণ নির্বাচনে বিএনপির অনুপস্থিতি ও আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কুণ্ডলের কারণে হিরো আলমের জয় অনেকটা নিশ্চিত বলা যায়। যদি ভোট কারচুপি করতে ব্যর্থ হয় সরকার দলীয় প্রার্থী, তো আপনারা জানেন হিরো আলমের কিন্তু অনেকগুলো উপাধি। তিনি সেই ছানাচুর বিক্রেতা থেকে ডিশের ব্যবসা, তারপর তিনি এসেছেন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে। এখন তার পরিচিতি হয়তো হয়েও যেতে পারে তিনি একজন এমপি হিরো আলম। সো দেখা যাক, নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করেই সব কিছু জানা যাবে।